আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আজকের একটা ইনফরমেটিভ ভিডিওতে আমি সবাইকে ওয়েলকাম করতেছি। আমি মনিকা, আমি থাকি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে। এখানে আসছি আমি মোটামুটি 5 মাস হয়ে গেছে। আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে কানাডায় থাকতে প্রতি মাসে একটা ফ্যামিলির কত কস্ট হয়, সেই বিষয়ে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিব। আর হতে পারে আপনাদের মধ্যে কেউ কানাডা আসার প্ল্যান করতেছেন, কারো কাছে হতে পারে ভিসা চলে আসছে, সো তাদের জন্য এই ভিডিওটা দরকারি হতে পারে, ইনফরমেটিভ লাগতে পারে। তো আমি আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই যে বড় খরচ সেটা হচ্ছে যে বাসা ভাড়া। বাসা ভাড়া, আমি যে বাসায় থাকি সেটা হচ্ছে $1,850। এটার মধ্যে ওয়াটার আর হিট ইনক্লুডেড। আর এই বাসে থাকতে আমাকে প্রতি মাসে আবার হাউস ইন্স্যুরেন্স দেওয়া লাগে $16 করে। এরপরে হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাইয়ের জন্য আমি দিই হচ্ছে $56 প্রতি মাসে। এরপর ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি হচ্ছে যে এখানে প্রতি 2 মাসে আসে। তো আমাদের আসে দেখি গরমে শীতে, মানে এখনও তো পুরোপুরি শীত পড়ে নাই, তবুও দেখলাম যে $55 থেকে $60 মতো আসে। তো প্রতি মাসে $30 ধরে রাখতে পারেন। এরপর হচ্ছে যে লন্ড্রি, আমার এই অ্যাপার্টমেন্টে লন্ড্রি হচ্ছে শেয়ার্ড, সো এখানে একটা কার্ড বানাতে হয়, ওই কার্ডের মাধ্যমে আর কি কার্ডটা পাঞ্চ করলে তারপর মেশিনটা চালু হয়। এখানে আপনি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট রাখতে পারেন, যে যত বেশি ইউজ করে সে যত বেশি টাকা ঢুকাবে, কিন্তু আমি $30 মতো ঢুকায় রাখি। দেখা যায় বিছানার চাদর, বড় বড় কাপড়, সোয়েটার এগুলো আমি তখন ইউজ করি আর কি, আর রেগুলার ওয়্যারগুলো হাতেই ধুয়ে ফেলি। আর আমার বারান্দায় সুন্দর রোদ আসে তো তখন শুকায় যায়, আর তখন আমার ড্রায়ারটা এখনও ইউজ করা লাগে না, মনে হয় শীত আসলে এটা ইউজ করতে হবে, তখন আমার লন্ড্রি বিলটা বেড়ে যাবে। আর বাহিরে অনেক কয়েন লন্ড্রি পাওয়া যায়, যেখানে আপনি আপনাদের প্রয়োজনীয় সপ্তাহে একবার কাপড় ধুইলেন। এরপরে আসে হচ্ছে যে বাজার, বাজারের খরচটা আমি বলবো কি, এটা ফ্যামিলি থেকে ফ্যামিলি না ভ্যারি করে। কোনো ফ্যামিলি আছে যে খুব ভালো খাওয়া দাওয়া করে, কেউ আছে যে নর্মাল। সো আমার ঘরে 2টা বাচ্চা আছে, আর আমার প্রতি মাসে খরচ হয় হচ্ছে $600 থেকে $700 মতো। এখন আমি যে কানাডে আসছি, এরপর থেকে আমি দেখছি যে মানে প্রত্যেকটা জিনিসের দাম না মানে একটু বেশি। দেখা যাচ্ছে যে $100 বাজার করলে বুঝাই যায় না যে আরে এটা $100 কেমনে হয়ে গেল, এরকম জিনিসপাতির দাম এখন অনেক বেশি হয়ে গেছে। এরপর হচ্ছে মোবাইল বিল, আমি আর আমার হাজব্যান্ড আমার দুজনে মিলে প্রতি মাসে দেই হচ্ছে $90 করে মোবাইল বিল, আর আমরা ইউজ করি হচ্ছে ভার্জিন। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হেলথ কার্ড। ব্রিটিশ কলম্বিয়াতে হেলথ কার্ডকে বলে হচ্ছে MSP কার্ড, মেডিকেল সার্ভিস প্ল্যান। এটাকে প্রতি মাসে সার্টেন অ্যামাউন্ট পে করতে হয়। তারপর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এটাতে প্রতি মাসে দেয় হচ্ছে $75 করে। তো আমি আর আমার 2টা মেয়ে, আমার তিনজনেই স্টুডেন্ট, সো আমার তিনজনে দেই হচ্ছে যে 75 × 3 $215। এই তো, আর আমার হাজব্যান্ডেরটা দেখলাম যে আমার আন্ডারে কভার করে, আর যারা জব করে জব থেকে কিন্তু হেলথ বেনিফিটটা প্রোভাইড করা হয়। আর কি আছে, আর হচ্ছে যে ট্রান্সপোর্টেশন, এখানে চলাফেরা করতে হলে আছে হচ্ছে যে বাস, আর ব্রিটিশ কলম্বিয়াতে আর আছে স্কাই ট্রেন। এখানে চড়তে হলে একটা কার্ড ইউজ করা হয়, নাম হচ্ছে কম্পাস কার্ড। আমি যেহেতু স্টুডেন্ট, আমার ভার্সিটির সাথে আমার কার্ডটা লিঙ্ক করা আছে, এবং এই যে কম্পাস কার্ডের যে পেমেন্টটা, এটা আমি আমার যখন টিউশন ফিতে দিছি ওটার সাথে পেমেন্ট করে দিছি, এবং প্রতি মাসে জাস্ট এটাকে আমার রিনিউ করতে হয়। সো আমি প্রতি মাসে পে করতেছি $56, মানে আমার 4 মাসের তো অলরেডি পেইড আছে, জাস্ট প্রতি মাসে অ্যাক্টিভ করতে হয়। আমার হাজব্যান্ড যেটা ইউজ করে সেটা হচ্ছে মান্থলি প্ল্যান, সেটা $190, এবং আনলিমিটেড আপনি যাতায়াত করতে পারবেন বাসে এবং ট্রেনে উভয় জায়গায়। এই তো মোটামুটি খরচ। আর হচ্ছে যে এই পরবর্তী যে খরচটা বলবো, এটা হচ্ছে ডিপেন্ড করে যাদের গাড়ি আছে আর যাদের গাড়ি নাই। আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি কিনছি, কারণ গাড়ির এখানে মোটামুটি আমি বলবো ভালোই দরকার, কারণ ব্রিটিশ কলম্বিয়া খুবই একটা বৃষ্টিপ্রবণ এলাকা, সবসময় বৃষ্টি পড়তেই থাকে। সো আমার বাচ্চারা দেখা যাচ্ছে যে পায়ে হেঁটে স্কুলে যেতে চায় না, 20 মিনিট লাগে যেতে,
20 মিনিট, তারপরে স্কুল ছুটি হলে আবার দেখা যায় 20 মিনিট হেঁটে বাসায় আসতে চায় না। সো আবার দেখা যায় যে বাজার যে আপনি এক জায়গায় সব কিছু পাবেন তা কিন্তু না, এই ওয়ালমার্টে এটা পাবেন, তারপরে দেখা যাচ্ছে যে এই একটা পাকিস্তানি দোকানে তারপরে মাংস পাবেন, এই ইন্ডিয়ান দোকানে আপনি অন্যান্য গ্রোসারিগুলো পাবেন, মশলা পাবেন। তো দেখা যাচ্ছে কি ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক দোকানে ঘোরাফেরা করে তারপরে একটা বাজার হয়। শনি রবিবার হচ্ছে যে আমাদের বাসা বাজার ডে, একদিন এই দোকান, পরের দিন ওই দোকান, সকালে এই দোকান, বিকালে ওই দোকান, এভাবে করে বাজার করতে হয়। সো গাড়িটা থাকলে খুবই উপকার হয়। সো আমরা গাড়ি কিনছি টয়োটা ইয়ারিস মডেলটা, এটাই মনে হয় মডেল, আমি গাড়ি সম্পর্কে আমাদের ধারণা নাই। আমি গাড়ি কিনছি হচ্ছে $6,500 পড়ছে আমাদের গাড়ির দাম, এবং প্রতি মাসে তেল খরচ হয় হচ্ছে $200। এই গাড়ির পিছে আবার আমাদের ইন্স্যুরেন্স আছে, সেটা হচ্ছে যে $140 পার মান্থ। এই তো, এটাই হচ্ছে একটা ফ্যামিলির বেসিক নিড, বেসিক একটা কস্ট। এরপরে ধরতে পারেন হচ্ছে মিসেলেনিয়াস কিছু খরচ হতে পারে, আপনার জামা কাপড় কিনতে হয়েছে, জুতা কিনতে হয়েছে, যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদের জন্য এই নিত্য প্রয়োজনীয় এটা সেটা জামা কাপড় জুতা প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে। সো এই জন্য আপনি ধরতে পারেন $100 থেকে $150 আর একটু বাড়ায় ধরবেন, কারণ যে কোনো সময় যে কোনো জিনিসের দরকার হতে পারে। এই তো, এই হচ্ছে মোটামুটি একটা ফ্যামিলির প্রতি মাসে খরচ। যতগুলো খরচ আমি আজকে এই ভিডিওতে বলছি সেগুলো যদি যোগ করি তখন হয় হচ্ছে $3,613 $3,600 মতো মিসেলেনিয়াস যোগ করেই। সো একটা ফ্যামিলি যদি $4,000 আমি মনে করি ইনকাম করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে, তখন এটাকে কভার করা যাবে এবং এটা হ্যাপিলি কভার করা যাবে। $4,000 ইনকাম করলে আপনি শান্তিমতো থাকতে পারবেন আর কি, কোনো টেনশন থাকবে না যে এই বিল পে করতে পারবো না বা অন্য বিল পে করতে পারবো না। যদিও আমি কিন্তু এখনও জব পাই নাই, আমি স্টিল জব খুঁজতেছি। আমাদের কিন্তু আমার হাজব্যান্ড জব করতেছে, ওর জবের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাসা ভাড়া দিতে পারতেছি, বাজার করতে পারতেছি, কিন্তু বাকি যে খরচগুলো বাংলাদেশ থেকে আমি যেটা নিয়ে আসছি ওখান থেকে আমাকে এখনও ব্যয় করতে হচ্ছে। সো যে খরচটা আমি আপনাদেরকে আজকে দেখাইছি সেটাকে ধরেন এটা এক মাসের খরচ, আপনি যদি দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মাস বা 5 মাসের খরচ সেটা নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে, আপনারা ইজিলি মানে স্ট্রেস ফ্রি কিছুটা দিন পার করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনি চাকরি পান। কারণ কখনো কখনো দেখা যাচ্ছে যে চাকরি পেতে দেরি হইতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ চাকরি পেতে দেরি হতে পারে, চাকরি পাচ্ছেন না হঠাৎ করে, মানে অনেকে আসছে না এসেই জব পায় না। আমার হাজব্যান্ড যেমন আলহামদুলিল্লাহ আসার এক মাস পরে জব পাইছে, একজনের রেফারেন্স জব পাইছে। আমি এখনও কারো রেফারেন্স কারো থেকে চাই নাই, জাস্ট আমি নিজে চেষ্টা করতেছি, যার কারণে এখন আমার জব হয় নাই। সবাই খালি বলে যে রেফারেন্স ছাড়া জব হয় না, রেফারেন্স ছাড়া জব হয় না। সো আমি আগে চেষ্টা করতেছিলাম যে যদি নিজের দমে পারি তো পারলাম, আর না পারলে শেষমেশ একটা রেফারেন্স হইতে পারে কারো কাছ থেকে চাইয়া নিব, দেখা যাক, আল্লাহ ভরসা, রিজিকার মালিক আল্লাহ। সো আমি বলবো যে এক মাসের কস্টটাকে আপনি আইডেন্টিফাই করেন সেটাকে, এবং সেটাকে মাল্টিপ্লাই করেন কয়েক মাসের দিয়ে, 5 মাসে 6 মাসে, সেই অ্যামাউন্টটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন আপনাদের সিকিউরিটির জন্য। কারণ বলা যায় না, জব একদিনেই হয়ে যেতে পারে, 2 মাস 3 মাস পরও হইতে পারে। সো এই তো, এটাই ছিল আজকের ভিডিও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কষ্ট আমি বলতে ভুলে গেছি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিও আপনারা কিসের উপরে চান সেটাও আমাকে জানায়েন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।